যানজটমুক্ত আধুনিক যোগাযোগ ব্যবস্থা সম্বলিত মেগা সিটি গড়ে তুলতে চট্টগ্রামে শুরু হয়েছে মেট্রো রেলের সম্ভাব্যতা যাচাই। দুপুরে এই কাজের উদ্বোধন করে ঢাকার মতো চট্টগ্রামেও আকর্ষণীয় মেট্রো রেল গড়ার কথা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ইফরাজ নূরের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি কোইকা এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রায় 70 কোটি টাকা ব্যয় হবে সম্ভাব্যতা যাচাই। গত বছরের 22 নভেম্বর একনেকে অনুমোদিত 2 বছর মেয়াদী প্রকল্পটির তত্ত্বাবধান করবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। ঢাকা থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আর চট্টগ্রাম প্রান্তে উদ্বোধনী আয়োজনে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অনুষ্ঠানে অপরিকল্পিত নগরায়ন এবং ঘনবসতির কারণে ভূগর্ভস্থ মেট্রো রেল স্থাপনের প্রস্তাবনা দেন বিশিষ্টজনরা। এক পাশে সমুদ্র নদী আর এক পাশে পাহাড়, তো এটা ঢাকার মতো উপরে না করে এটা মাটির নিচে করলে আমার মনে হয় ভালো হবে। যে কোনো কার্যক্রম হাতে নেওয়ার আগে এই বিশাল জনগোষ্ঠীর কথা মাথায় রেখে পরিকল্পনা নিতে হবে আমাদের। মেটেরিয়াল নির্মাণে সবার সহযোগিতা কামনা করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা। বলেন, 2041 সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী, এটি তারই অংশ। অবকাঠামো নির্মাণের ফলে আমি মনে করি যে দীর্ঘদিনের যানজট যেমন লাঘব হবে, সেই সাথে পরিবেশ বান্ধব চট্টগ্রাম নগরী গড়ে উঠবে। চট্টগ্রামের উন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। জানান, ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে তাল মিলিয়ে নান্দনিক নগরীতে পরিণত করা হচ্ছে। ঘনবসতি আরও বাড়ছে, সুতরাং এখানে মেট্রো রেলের কোনো বিকল্প নেই। তো মেট্রো রেল নির্মাণ করার সময় আমরা ঢাকা শহরে বেশিরভাগ মেট্রো রেল আমরা মাটির উপর দিয়ে করেছি। এখন মাননীয় প্রধানমন্ত্রী মেট্রো রেল যানজট নিরসন এবং ট্যাক্সি পরিবহন ব্যবস্থা গড়ে তুলবে বলে আশাবাদী সড়ক পরিবহন সেতুমন্ত্রী। বলেন, এতে চট্টগ্রামের গুরুত্ব আরও বেড়ে যাবে। উন্নয়নের ধারাবাহিকতা শেখ হাসিনা সরকার চট্টগ্রামকে দেশের অর্থনীতি প্রাণ প্রবাহে রূপান্তরে যে অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছেন তারই ধারাবাহিকতা চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ট্রানজিট নির্মাণের লক্ষ্যে পরিবহন মাস্টার প্ল্যান এবং শহরে মেট্রো রেলের জন্য প্রাথমিক সম্ভাব্যতা যাচাই শীর্ষ প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত জাং কিউন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশনারা মান্নান, ডিটিসিএ নির্বাহী পরিচালক সাবিয়া পারভিন। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।